হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মই করো আপনারা চাইছে আর জেড কে টোটাল ইউটিউব চ্যানেল হয় ফ্রেন্ড আজি একুশ জুন শুক্রবার আজি সন্ধিয়াৰ খবর সময় পলকৃতি চাওয়া হক ধর্মেন্দ্র প্রধানের মেল নিট বিসঙ্গতির দায়িত্ব স্বীকার শিক্ষামন্ত্রীগীর নিটের বিসঙ্গতি সন্দর্ভাবে বৃহস্পতিবারে এখন সংবাদমেল সম্বোধন করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে সংবাদমেলের জড়িয়ে কয় যে শিক্ষার্থী সকলের স্বার্থ আমার প্রাথমিকতা ইয়ার কোনো ধরনের আপোষ করা নহয় নীট পরীক্ষা সন্দেহ আমি বিহার সরকারের সহন্তর যোগাযোগত আছো শিক্ষামন্ত্রী হিসাবে মই বিকেইটির দায়িত্ব এই সন্দর্ভত পাটনার পরও কিছু তথ্য পোৱা বলে জানিবলৈ দিয়ে প্রধানে পাটনা আরক্ষে ঘটনাটির তদন্ত করে আছে উপযুক্ত তথ্য পুর পত অপরাধী সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হব

আজি ওলাই আহিব আবার দিল্লীৰ মুখ্যমন্ত্রী অরবিদ কেজরিওয়াল ইডির হস্তক্ষেপের পিছত দিল্লী উচ্চ ন্যায়ালয়ে গোসরের শুনানি সম্পূর্ণ তেওঁৰ জামিন মঞ্জুর নকৰে বৃহস্পতিবাৰে রাউস এভিনিউ আদালতে কেজরিওয়ালক এক লাখ টাকার ব্যক্তিগত বন্দর জামিন প্রদান করেছিল শুক্রবার জেলৰ জেলের উলবার পূর্বে ইডিয়ে দিল্লী উচ্চ ন্যায়ালয়ত উপস্থিত হয় তেওঁৰ জামিনৰ বিৰোধিতা কৰি ই ডিয়ে কয় যে তেওঁলোকে এতিয়াও বিচাৰ আদালতৰ নিৰ্দেশৰ প্ৰতিলিপি লাভ কৰা নাই উল্লেখ যে কেজৰিৱালে বৃহস্পতিবাৰে জামিন লাভ কৰাৰ সময়তে ইডিয়ে ইয়াৰ বিৰোধিতা কৰিছিল লগতে আদালতৰ পৰা চল্লিছ ঘণ্টা সময় বিচাৰিছিল যদিও আদালতে ই ডিৰ যুক্তি নাকচ কৰিছিল ই ডিয়ে লগতে কয় যে জামিন আবেদনৰ বিৰোধিতা কৰিবলৈ ইডিক সম্পূৰ্ণ সুযোগ দিয়া হোৱা নাছিল ইয়াৰোপৰি ইডিয়ে বিচাৰ আদালতৰ নিৰ্দেশত স্থগিত ৰখাৰ লগতে গোচৰৰ শুনানি অতি সোনকালে হ'ব লাগে বুলিও আবেদন জনায় ই ডিৰ আবেদনক সন্মতি জনাই উচ্চ ন্যায়ালয়ে গোচৰৰ শুনানি সম্পূৰ্ণ নোহোৱালৈকে বিচাৰ আদালতৰ নিৰ্দেশ কাৰ্যকৰী নহ'ব বুলি নিৰ্দেশ দিয়ে ইয়াৰ অৰ্থ স্পষ্ট যে গোচৰ শুনানি সম্পূৰ্ণ নোহোৱালৈকে জেলৰ পৰা ওলাব নোৱাৰিব কেজৰিৱাল ওদালগুৰি জিলা সত্ৰ ন্যায়াধীশ আদালতৰ ৰায়দান হত্যাৰ অপৰাধত পাঁচজনক যাৱজ্জীৱন কাৰাদণ্ড বৃহস্পতিবাৰে ওদালগুৰি জিলা সত্ৰ ন্যায়াধীশৰ আদালতে এক গুৰুত্বপূৰ্ণ ৰায়দান দিয়ে হত্যাৰ অপৰাধত পাঁচগৰাকী অপৰাধীক যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰে দণ্ডিত কৰাৰ লগতে প্ৰতিগৰাকীৰ পৰা দহ হাজাৰ টকালৈকে জৰিমনা বিষে ঘটনাটো সংঘটিত হয়েছিল দু হাজার সতেরো পাঁচ মে তারিখে উক্তদিন ওদালগুড়ি জেলার কলাইগাঁও আরক্ষী থানার অন্তর্গত বরজার বাগিচা মসজিদত দিনৰ প্রায় এক বজাত প্রসাদ বিতরণক লো গাঁওখার মহম্মদ জুমিরুদ্দিন শেখর সহ কেবাগীন লোকৰ তর্ক বিতর্কর ঘটনা সংঘটিত হয়েছিল ইয়ার পশতর পরিবেশ স্বাভাবিক হোৱাত কিন্তু সকজিদরপরা ঘর যায় কিন্তু সেই দিনটোতে আবেলি জমির উদ্দনের ঘর কিমান লোকে অনাধিকার প্রবেশ করে পরিক অতর্কিতে দা ডেগার রড লাঠি আক্রমণ করে পলায়ন করে উক্ত ঘটনাত পরিয়ালটর শহীদ জামাল গুরুতরভাবে আহত হয়ে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসালয়ত আইসিউত ভর্তি হওয়ার আন সদস্যসল মঙ্গলদৈ অহামারীক চিকিৎসালয়ত ভর্তি করা হয় কিন্তু পৰৱৰ্তী সময়ত গুৰুতৰভাৱে আহত শ্বহীদ জামালে মৃত্যুক আঁকোৱালি লয় ঘটনা সন্দৰ্ভত পৰিয়ালৰ সদস্য নফিলুদ্দিন শ্বেখে পিছদিনা স্থানীয় ভকতপাৰা আৰক্ষী যোগীত এক এজাহাৰ দাখিল কৰিছিল এজাহাৰৰ ভিত্তিত আৰক্ষীয়ে ভাৰতীয় দণ্ডবিধি আইনৰ এশ আঠচল্লিছ অব্লিক এশ ঊনপঞ্চাছ অব্লিক তিনিশ দুই অব্লিক চৌত্ৰিছ নম্বৰ ধাৰাৰ অধীনত তিয়াল্লিছ অব্লিক সোতৰ নম্বৰত এক গোচৰ ৰুজু কৰে উক্ত গোচৰ সন্দৰ্ভত আদালতত চলা যুক্তিতৰ্কৰ অন্তত এস এন দেউরীর আদালতে আজি পাঁচগড়ি অপরাধী ক্রমে তমসের আলী লালমিয়া আইবর আলী মন্ডল আর গাজিবর রহমানক যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত করার প্রতিগের বিরুদ্ধে দশ হাজার টাকা জরিমানা বিহে উপনির্বাচন পাঁচটা সমষ্টির চারিটাতেই ভাল ফলাফল দেখাব কংগ্রেসে এই কথা ভূপেন কেবল ধর্মীয় বিভাজনের রাজনীতি করে নির্বাচন জয়ী হওয়া সম্ভব নহয় সেই কথা উত্তর পূবর আঞ্চলিক দলসমূহে স্বীকার করেছে এন ডি এর অঙ্গীদার দল এন ডি পির মুরব্বী নেফিউৰিঅৰ প্ৰস্তাৱ সন্দৰ্ভত এই মন্তব্য এ পি চিৰ সভাপতি ভূপেন বৰাৰ তেওঁ কয় যে এন ডি এৰ লগত থকা নাগালেণ্ডৰ দলটোৱে প্ৰধানমন্ত্ৰীক আনুষ্ঠানিকভাৱে পত্ৰ লিখি ধৰ্মক লৈ ৰাজনীতি নকৰিবলৈ তথা ভাৰতীয় সংবিধান অনুযায়ী ধৰ্ম নিৰপেক্ষতা বজাই ৰাখিবলৈ আহ্বান জনোৱাটোৱে বিজেপিৰ ৰাজনীতিৰ প্ৰকৃত স্বৰূপ উদঙাই দিছে সভাপতি বৰাই আৰু কয় যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা অসমত বেলেগ ধৰণে কথা কৈ আহিছে যি কথা বতৰাই অসমৰ ৰাজনৈতিক পৰিৱেশ বিষাক্ত কৰি আহিছে সভাপতি বড় আর কয় যে নেডাৰ আহ্বায়ক হিসাবে মুখ্যমন্ত্ৰী এন ডি পি পির দলের পত্র স্থিতি স্পষ্ট করে দেওয়া উচিত কেন মুখ্যমন্ত্রী হয়েছে নেডাৰ আহ্বায়ক আর এন ডি পি পির গতিকে ন্যাডার অন্তর্গত গতি নেফিওরিয়র সন্মত হয় নে নহয় জনাব লাগে যদি সন্মত নহয় তে সম্পর্ক ছেদ করক সংবিধান প্রদত্ত যি পথে কংগ্রেসে আগবাড়িছে একটা পথে দেশের জনতায় যে আগবাড়ি বিচার এন ডি পি এ দলে হলেও মানি লৈছে ভূপেন বরাই মন্তব্য করে আনহাতে অসমৰ হওয়া বার্তালাপত পুনৰ মুখ্যমন্ত্রী সময়ৰ সময়ের পর নিৰ্বাচন নির্বাচন আয়ুক্তর দরে আচরণ প্রদর্শন করে বুলি মন্তব্য করে নির্বাচন আয়োগের পৰা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য অহার পূর্বে উপ নির্বাচন নহব পাৰে বুলি কবলে সাহস করলে সেই সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে ভূপেন বরাই বিজেপি দলের আভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা তথৈব হৈ পৰিছে বাবে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এনে মন্তব্য কৰিবলৈ আৰম্ভ কৰিছে বুলি ভৰাই উল্লেখ কৰে বিজেপিৰ ছিডিলী সমষ্টিত ভৱিষ্যত নাই বঙাইগাঁও সমষ্টিতো বিজেপিক অগভৰে এৰি নিদিয়ে চামুগুৰি সমষ্টিত বিজেপিৰ কোনো আশা নাই বিহালী সমষ্টিত বিজেপিৰ শোচনীয় পৰ্যায় হ'ব কেৱল ধলাই সমষ্টিত কংগ্ৰেছৰ লগত বিজেপিৰ প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব এই পাঁচটা সমির উপনির্বাচনক লো বিজেপি আকাঙ্ক্ষা ভুগে আছে ভাবে বিজেপিয়ে পরাজয়ের গ্লানি সহাত কই কিবা কই নির্বাচনকে রখাই থ ষড়যন্ত্র চলাই আছে বলে বৰাই মন্তব্য করে তো আজি সন্ধ্যার খবর ইমানে যদি ভাল হয়েছে লাইক করব আর এটা শেয়ার করে দাও ধন্যবাদ